ওদের বাপ পীর, ওদের দাদু পীর, খালা পীর, গড়ে সব তোমাকে জ্ঞান দিতে হবে, এটা আমার রক্ত, এই কুফরিয়াতের প্রতিবাদ করাটা আমার রক্ত, এটা বিশ্বাসী নয় তুমি, তারপরও কেন আমাদের উপর হাজির নাজির তোহমত দিচ্ছ? তোমাদের হুজুরদের কিতাব দেখো, বাঙ্গালকে হাইকোর্ট দেখাচ্ছ, সাহাবাদের আপনারা কেউ ফাসেক ভাবেন নাকি? নবীর কোন সাহাবা ফাসেক? কেউ ফুরফুরা শরীফের নামে বক্তৃতা দিকে বলেছিল ফুরফুরা জন্মালেই পীর, কেন করবো? পীর শব্দটা কি ফাজলামি শব্দ পেয়েছেন নাকি? পীর শব্দটা কি ছাবলামি শব্দ পেয়েছেন নাকি? যে সে পীর হয়ে গেল তো সহজ যোগ্যতা দরকার, আমলে লানত ছিল, লানত আছে কিয়ামত পর্যন্ত লানত, এটা আমার আমার কথা, স্বয়ং আল্লাহ পাক নিজে নিজে দাদা হুজুর বলে আমার পরে আমার আওলাদের শরীয়তের জ্ঞান যদি না থাকে, শরীয়তের এলেম না থাকে, তারা যদি এই যোগ্যতাই না হয় তাদের তোমরা পীর বলে মানবে না। দাদা হুজুর নিজে ওসিয়াতে বলেছেন, সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি, তিনি ভবিষ্যৎবাণী করে বলে দিয়েছেন, কথা বুঝতে পারছেন না? তারপরও কেন এই ইলজাম, এই ইলজামটা, এই কথাটা সত্য না মিথ্যে? জোরে বলে, মিথ্যা না যে আমাদের সবাই পীর, বাড়ি বাড়ি আমাদের বাড়ি বাচ্চা গুলো পীর, পীর সানাউল্লাহ সিদ্দিকীটা পীর, অত সহজ পীর বললে পীর হয়ে গেল, ফাজলামি জিনিস লাগে পীরটা, পীরটা কি ফাজলামি জিনিস? ইলমে শিখতে গেলে মুফতির কাছে যেতে হবে, ইলমে হাদিস শিখতে গেলে মুফাসসির কাছে যেতে হবে, ইলমে তাফসীর শিখতে গেলে মুফাসসিরের কাছে যেতে হয়, ইলমে মারিফা শিখতে গেলে হাক্কানি আল্লাহর ওলি মুরশিদের কাছে যেতে হয়। জোরে বলে ভালো, আর জোরে বলে যাবে না, আল্লাহ করে বুধুন আমি বলে এখন এই কথা নিয়ে জ্বলন হয়েছে, গায়ে লেগে গেছে কয়টা ভিডিও ফুরফুরা শরীফে 1922 এই তিন দিনের মধ্যে কোন একদিন মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি জিকিরের তালিম দিচ্ছে, কিসে জোরে বলে? জিকিরের তালিম। আপনাদের ঢেকুয়া
খলিফারা বসা আব্দুল মাহবুব ফারুক জিকির করতে করতে উঠে দাঁড়িয়ে আমরা নাকি নবীর হাজের নাজারে বিশ্বাসী না, উজবিল্লাহ বলে কিতাবের ফতোয়া, তুমি যে কিতাব দেখাচ্ছ আমার কিতাব তুমি দেখাচ্ছ, ভাবছো কি আমি কিতাব পড়িনি? তুমি বলছো কিতাব, আমরা কিতাব পড়ি, কিতাব দিয়ে বাগমারির ফকিরের ধোকা মানি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, এই কিতাবে লেখা আছে যে ব্যক্তি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নাজে জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মাহ থেকে খারিজ হয়। কার কিতাব? কার কিতাব? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। রুহুল আমিন সাহেবের কিতাব থেকে দলিল দিলে ফুরফুরা শরীফের আমাদের হুজুর কিবলার মুরব্বীদের কোন কিতাবে আমরা নবীকে হাজির নাজির মেনেছি দেখাতে হবে? জনগণের কাছে ছেড়ে দিলাম, গাল দিচ্ছ দাও, তোমার ওই কমেন্ট ওই অভ্যাস পরিচয় দিয়ে তুমি মানসিকতা রাখি, তবে জানবে এই বিষয়টাকে তো রাসূলুল্লাহকে নিয়ে হচ্ছে। কোথা গাল দিচ্ছ আর কি নিয়ে গাল দিচ্ছ ভেবে দিও, একটা কমেন্ট যেন কিয়ামতে জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট না হয়ে যায় মনে রেখো। গাল দিচ্ছ দাও, তবে জানবে বিষয়টা কিন্তু রাসূলুল্লাহ। আমরা হাজির নাজিরে বিশ্বাসী নই, কথা বুঝছেন না বন্ধু? আমরা ইমকানে হুজুরিতে বিশ্বাসী, আল্লাহ পাক চাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারে। জোরে বলে হাজির হবে। আমাদের এই ঈমান নাই নবী আজকে মাহফিলে হাজির আছে, নাউজুবিল্লাহ, না এই ঈমান আমাদের নয়। আমাদের এই ঈমান আল্লাহ পাক চাইলে নবীকে আজকে মাহফিলে হাজির করাতে পারেন, সেটা আমার আল্লাহ পাকের মর্জি মোবারক। জোরে বলে এটা ইমকানে হুজুর, আমরা হাজির নাজির বিশ্বাসী নয়। তুমি তারপরও কেন আমাদের উপর হাজির নাজির তোহমত দিচ্ছ? তোমাদের হুজুরদের কিতাব দেখো, বাঙ্গালকে হাইকোর্ট দেখাচ্ছ, বাঙ্গালকে হাইকোর্ট দেখাচ্ছ, সানাউল্লাহ সিদ্দিকি সহ পুরপুরা শরীফের কোন হুজুর পীর সাহেব বা পীর জাদা কে বলেছে বলো? নবী কে আমরা হাজির নাজির বলেন কেন তোহমত দিলে? তাহলে মিথ্যা তোহমত না সত্য তোহমত? মিথ্যা না সত্য? জোরে বলেন, জোরে বলেন। আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আলাল কাযিব, মিথ্যুক দুর উপর আল্লাহ আল্লাহ, আবার বলে বলে আবার লানাতুল্লাহি আলাল কাযিব, মিথ্যুক দুর উপর আল্লাহ আল্লাহ। আমরা নবীর হাজির নাজিরে বিশ্বাস নয়, আমরা ইমকানে হুজুরিতে বিশ্বাস। জোরে বলে রুহুল আমিন সাহেবের কিতাব থেকে দলিল দিলে ওদের হুজুর, ওদের হুজুর রুহুল আমিন সাহেব, এই একটা কিতাব ফুরফুরা শরীফের ইতিহাস ও হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী, লেখক হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন রাহমাতুল্লাহ। কে লিখেছে? জোরে বলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। এই কিতাবে 66 পৃষ্ঠা। আপনার দাদা হুজুরের জীবনী পড়েন না কেন? আপনারা কেন দাদা হুজুরের জীবনী পড়েন বলেন আমাকে? আপনার উত্তর দেন, মুরিদ তো আপনারা, মুরিদ সেটা চিল্লাচ্ছে চিল্লাক না, মাথা কাজ করছে না? গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমকানে হুজুরিতে বিশ্বাস, সুবহানাল্লাহ। বলে বলে ভারতের আলেম নয়, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর নবী ইমকানে হুজুরিতে আমরা ইমান আছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওলামায়ে হক দেওবন্দ হতে পারে,
কেন কিতাব পড়েন না আপনারা? এই কিতাব তাহকিকুল মাসাইল কে লিখে? তাহকিকুল মাসাইলের দলিল দিচ্ছ নবীকে হাজির না জানলে কাফের। আমার কিতাব আমি বলিনি, সব পড়ে বলেছে। বাঙ্গালকে হাইকোর্ট দেখাচ্ছ? মাথায় কোরআন তেলে বলো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে ইলজাম দিচ্ছে আমার নাউজ বিলা নবীকে হাজির না যে না না আল্লাহর শপথ করে বলছি মিথ্যা তোমত আবার বলছি লাআনাতাল্লাহি আলাল কাযিবিন মিথ্যুক জোর উপর আল্লাহর লানত আল্লাহর লানত। এই কিতাব তাহকিকুল মাসাইল কার কিতাব? আপনাদের হাত জোর করে বলছি এই কিতাব একটা ঘরে রাখবেন বেশি দাম না তাহকিকুল মাসাইল একটা রাখবেন। এই ভুরুন ভাড়া চিটিং বাজি কোনো চলবে না। সানাউল্লাহ সিদ্দিকী ভুল আজকাল অবশ্যই বলবে, অবশ্যই বলবে। সত্যটাকে ভুল বলে উড়িয়ে দিচ্ছে, এটা কি কত তো আমার শরীর সহ দৃষ্টিগোচর হওয়া অসম্ভব নয়। কিছু বুঝতে পেরেছেন না পারেন? বাংলা বলছি, কেননা তাহার ও অবশেষে নবীগণের রূহ কবজ করার পরে তাহাদের দেহে উহা ফেরত দেওয়া হইয়াছে এবং আত্মিক জগতে ও দুনিয়াতে কার্য পরিচালনা করার জন্য তাহাদিগকে তাহাদের গোর হইতে বাহির হওয়ার অনুমতি দেওয়া হইয়াছে। জোরে বলে জরকানি প্রথম খণ্ড 38 কে লিখেছে? তুমি রুহুল আমিন সাহেবের দলিল দিচ্ছ নবী আসতে পারে না? আমার নাউজ বিল্লাহ হাজির না যে তো ভেবে বলি আল্লাহ পাক চাইলে আসতে পারে। আব্দুল মামুন ফারুকি বলেছে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন। কে দেখাচ্ছে? জোরে বলেন। উনি বলেছেন নবী হাজির না যে, সানাউল্লাহ সিদ্দিকী বলেছে নবী হাজির না যে আল্লাহ আমাকে দেখাচ্ছেন। তাফসীরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড 428 পৃষ্ঠা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন। তুমি রুহুল আমিন সাহেবের দলিল দিচ্ছ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের রূহ সহ সমস্ত জগতে পরিবহন করিতে ক্ষমতা প্রদত্ত হইয়াছে, নিশ্চয়ই বহু ওলি তাহাকে দেখিয়াছেন। জোরে বলে, জোরে বলে, আর জোরে বলবেন না। ইমাম গাজ্জালী ওলিদের কথা কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ফুরুজুল হারামাইন, আর কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি হচ্ছেন মানে মুহাদ্দিস। দাদা হুজুর কিবলা যে মক্কা শরীফ থেকে কি ইলম অর্জন করে এসেছেন 40টা হাদিসের কিতাবে সনদ, এবং উনি কলকাতা হাজাতে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ বলে কলকাতা মানিকতলায় শুয়ে আছে। দাদা হুজুরের আর একটা উস্তাদ আছে মানিকতলায় হাজাতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, বলে উনি আমার দাদা হুজুর কেবলা মানে হাদিস শরীফের উস্তাদ। ওনার থেকে সনদ কি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে আছে, আজাদে মুজাদাল ফিসানি হুজুর থেকে আছে। সুবহানাল্লাহ, বলে আজলে বলবেন না হাদিসের সনদ থেকে আছে শাওলিউল্লাহ মুহাদ্দিস। সে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফরজুল হারামাইন কিতাবে বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বারংবার দেখি আছি, তিনি আমার নিকট নিজের আকৃতি প্রকাশ করিতেন। উনি বলছে আমি নবীকে বারবার দেখেছি, তা নাকি আমি নবী পাকের আসল চেহারা মুবারকই দেখেছি। কার কিতাব? আমি নিজের মন গড়া বললাম। কেন লোককে ভুল দিচ্ছেন? কেন লোককে ভুল? সানাউল্লাহ সিদ্দিকী শরীয়তে নাউজ বিল্লাহ ভুল বললে অবশ্যই বলবেন, মিথ্যা ইলজাম মিথ্যা তোহমত কেন দিচ্ছেন? সমাজ জানতে চায় পাঁচটা ভাইকে এক জায়গায় করতে পারলেন না, দশটাকে ভাগ করে দিলেন, পাঁচজন এক জায়গায় নয় দশজনকে ভাগ করে দিলেন, পারলেন পারলেন মিথ্যা তোহমত দিয়ে বেরিয়ে গেলেন।
যেভাবে সমাজে শুরু করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহ আল্লাহ আমিন। এবং দুররুস সামিন বলে একটা কিতাব আছে, দুররুস সামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি আকৃতিধারী হইয়া অমুক ময়দানে একজন কারীর নিকট উপস্থিত হইয়াছে, উক্ত কারী বলিয়াছেন আমি এই দুই চক্ষে তাহাকে দেখিয়াছিলাম। বললেন না আজরে, বললেন না কে লিখছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, কাফের বলতে হলে উনাকে বলো, তানাদের কিতাব কথা বলছে না, আবার বলছি, আগেও বলেছি, আমি তো বলবো নবীকে হাজির নাজির আমাদের মুদুদ্বিদের আকীদা নয়, আমাদের আকীদা নয়, আমরা ইমকানে হুজুরিতে বিশ্বাসী। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আরো অনেক দলিল আছে, কটা নেবেন আপনি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ 77 বার জীবন আমার রাসূলকে দেখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জীবনই পড়ে এত টাকা নষ্ট করেছে, বেশি দাম না, ফুরফুরা শরীফে যখন যাবে বা মেদিনাপুর বিভিন্ন লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন, এই কিতাবটা রাখবেন বাংলায়, প্রতিদিন হলো এক পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করবেন, একটা কিতাব মুফতি আযম মেজলা হুজুরের কিতাব। তো মেজে হুজুরের কিতাব থেকে দেখাচ্ছো যে নবী পাককে এই হাজির নাজির মান উনি ফতোয়া দিচ্ছে কাফের হয়ে যাবে, ফতোয়া আমি জানি না। এই মেজে হুজুর তাহকিকুল মাসাইল 109 পৃষ্ঠা, নেক মজলিসে হযরত নবী সাল্লাল্লাহু উপস্থিত হওয়া সম্ভব, জোরে বলে কে বলছে? মেজে হুজুর কাফের বলবে? কথা বলছেন না, কথা বলেন না আপনি মেজে হুজুরকে কাফের জানেন? নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, কেন হাদিস শরীফে আছে সিয়াসির তার কিতাব, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবী আমাকে লে মিথ্যা বলল সুজন নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করে দিল। নাউজুবিল্লাহ বলে দাদা হুজুরকে জাহান্নামী ভাবেন, পাঁচ হুজুরকে জাহান্নামী ভাবেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে জাহান্নামী ভাবেন, আব্দুল আল মুহাদ্দিস দেহলভি হুজুরকে জাহান্নামী ভাবেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি হুজুরকে জাহান্নামী ভাবেন, কথা বলেন না ইনাদের জাহান্নামী ভাবেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আব্দুল মাবুদ ফারুকী হুজুরকে জাহান্নামী ভাবেন? নবী বলতে আমার নামে মিথ্যা বলে নিজের নিজের জায়গাটা জাহান্নাম ঠিক করে দিল, উনারা বলছেন রাসূলকে দেখেছে, জোরে বলে জোরে বলবেন না এই তাকিকুল মাসাইল, কেন লোককে গোমরাহ করছে, কেন মিথ্যা বলছে? যারা গাল দিচ্ছ দাও, গাল দিচ্ছ তো, আবার বলছি জানবে বিষয়টা কিন্তু রাসূলুল্লাহ। নবী বলেছে যে আমাকে মিথ্যা বলল সেজন্য নিজের জায়গাটা জাহান্নাম নিজে ঠিক করে নিল, আর রাসূল বলছে আমাকে দেখলে সত্য দেখলো, জোরে বলে জোরে বলে জোরে বলে এই তাকিকুল মাসাইল 110 পৃষ্ঠায় করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলিয়াছেন নবী হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ রূহ পাক সহ সমস্ত পৃথিবীতে ঘুরিবার জন্য খোদার তরফ হইতে অনুমতি দেইয়া হইয়াছে, বহু ওলি তাহাদিগকে দেখিয়াছে, জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? তাফসীর রুহুল বায়ান চতুর্থ খণ্ড 428 পৃষ্ঠায় আছে, কে বুঝতে পেরেছেন? শব্দ মিথ্যা তোহমত দিও না, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, আল্লাহ
আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা কালা উড়েছে, আজও উড়ছে ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উড়বে। জোরে বলে, আর জোরে বলে দেবেন না, তোমাদের বাতিল আকীদাগুলো বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বলেছে আজও বলবে। নবীর সাহাবাদের আপনারা কেউ ফাসেক ভাবেন নাকি? নবীর কোন সাহাবা ফাসেক? উনাদের আকীদা নবীর সাহাবা ফাসেক। সব কিতাবের নাম দিয়ে বলা হবে, যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঘাটাচ্ছ জানো না? আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা পৃথিবী জুড়ে আজও জিন্দা আছে। নবীর পাগল আজও জিন্দা আছে, সাহাবাদের দেব আজও জিন্দা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। অত সহজ আকীদা দু একটা বলে দি শুনে, ও যে নবীর স্ত্রীরা জেনায় লিপ্ত হতে পারে, সাকফিল্লা বলে, নাউজুবিল্লাহ বলে, ঈমান মজবুত করেন। সব কিতাবের নাম বলো, সব নাম ধরে ধরে বলবো। ইংরেজদের পা চেটে নাম পেয়েছে, সব হিস্টোরি বলবো আস্তে আস্তে। সানাউল্লাহ সিদ্দিকীর মন আমাকে কিছু বলতে হবে না, কাফের বলে ওই ওলি আল্লাহ গুন কাকে কাফের বলো? আব্দুল্লাহ মুহাদ্দিস জেলবি, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস এনেছেন, আমি উনাদের পায়ে ধুলো 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 যোগ করে কি কথা না, ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া পীর নেই, এই তিন দেশে পীর পূজা। আপনারা কে কে আসলে পীর পূজা করতে যান বলেন তো, কবর পূজা কে কে করেন আপনারা? কবর সেজদা হয় কুকুরা শরীফে না? নাউজুবিল্লাহ মিন যালিক। আবার বলছি লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা তোমাদের মত ধোঁকা দেয় না, মিথ্যা কথা বলে না, যা বলে সত্য বলে, দলিল নিয়ে বলে। জোরে বলে, জোরে বলবেন না আমার ভাইরা, বলে ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া পীর নেই। সত্যি সত্যি, এটা পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে হাত কানে আল্লাহ ওলি নেই। জোরে বলে সুবহানাল্লাহ। মক্কা শরীফে ওলি, কাবা শরীফ থেকে 60 কিলোমিটার দূর কম বেশি জায়গাটার নাম হলো রুসাইফা। কি নাম? জোরে বলে রুসাইফা, রুসাইফা, রুসাইফা। হাক্কানি একজন ওলি ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে না, ওমরুল্লাহ আলা মক্কা, আল্লাহ পাক তার কবরটাকে নূর আলা নূর করে দেয়, বুদুন আমিন। কি নাম? হযরত মুহাম্মদ আলাবি রাহমাতুল্লাহ, হযরত মুহাম্মদ আলাবি রাহমাতুল্লাহ। এই কাবা শরীফের চাতানে মাদ্রাসা আছে, 25টা বছর ধরে ওই মাদ্রাসায় পড়িয়েছে। তিনি কম বেশি 80টা কিতাব লিখেছেন। কটা? জোরে বলে না। নবী পাকের বিখ্যাত কিতাবের নাম আমার নবীর আগমনের উপরে লিখেছেন, আল বায়ান ওয়াত তারিখ বি যিকরুল মাউলুদুন নববী শরীফ। এই নবী পাকের আগমনের উপরে, মাউলুদুন নবীর উপরে ওনার বিখ্যাত কিতাব হযরত মুহাম্মদ আলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। জোরে বলে, তাসাউফের উপর কিতাব লিখেছেন শিফাউল ফুয়াদ, ফুয়াদ মুহাম্মদ আলাবি রাহমাতুল্লাহ। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন সোশ্যাল সাইটে তুর্কির একজন হাক্কানি পীর ইন্তেকাল হয়ে গেল, আজকে ঘরে গুগলে সার্চ করবে হযরত মাহমুদ আফেন্দি নকশবন্দি রহমাতুল্লাহ, তুর্কি তো কদিন আগে ইন্তেকাল হয়ে গেল। কম বেশি পৃথিবীর কোনায় কোনায় ওনার মুরিদ ছড়িয়ে আছে। জোরে বলে, জোরে বলে, বর্তমান হায়াতে আছে ওলামাদের একটা রায়, গোটা পৃথিবীর মধ্যে বর্তমান দিনে সবথেকে বড় আলেম ওলামাদের রায় একটা, গোটা পৃথিবীর হায়াতে আছে, আল্লাহ তাআলা হায়াত দারাজ করে, বুঝুন আমি বলি আল্লাহ। কি না? হযরত হাবিব উমর বিন হাফিজ হাশেমি নবীর সন্তান, সুবহানাল্লাহ। বল বল হযরত হাবিব উমর বিন হাফিজ হাশেমি ওনার মুরিদ
আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ, সব পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। উনি এখনো হায়াতে আছেন। সুবহানাল্লাহ। তিন নেই বলে তিন জায়গায় ছাড়া নেই। তুমি এই তিন জায়গায় ছাড়া আছো, তুমি এই তিন জায়গায় আছো, যে কোটাই শুনছো। হাক্কানি পীর মশাই আহলে সুন্নাত ওয়াল জামাত পীরের নাম ছিল হযরত বিশির আল হাফি রহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলে, লোককে ধোকা দিও না। ফুরফুরা শরীফ বিগত দিনে বেদাতীদের বিরুদ্ধে বলেছে, বর্তমান বলতে ইনশাআল্লাহ বলে যাবে যতদিন থাকবে, কবর সিজদার বিরুদ্ধে বলেছে, আমার মুজাদ্দিদুল জামা এই কবর সিজদার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামা এই কবর সিজদার বিরুদ্ধে, পীরের সিজদার বিরুদ্ধে বিগত দিনে বলেছে, আজাদ বলে যাবে বলে ইনশাআল্লাহ। মানে তোমাকে জ্ঞান দিতে হবে, এটা আমার রক্ত, এই কুফরিয়াতের প্রতিবাদ করাটা আমার রক্ত, এটা আমার। আস্তাগফিরুল্লাহ, ভুল হলে বলবে, অহংকার নয়, হিমাগতি নয়, ঝগড়া নয়, মারামারি নয়, ভুল ব্যাখ্যা করলে কেন অন্যায়কে মিসগাইড করছেন? ফাজলামি, ছ্যাবলামি, চ্যাংড়ামি, অসভ্যতা, লাখের তুমি ইয়ার কি আর কি। কিছু কিছু যুবক ছেলে কমেন্ট করছো, গাল দিচ্ছো, তোমার কাছে যদি রাসূলুল্লাহর গুরুত্ব থেকে মিথ্যুকদের গুরুত্ব বেশি হয় তুমি গাল দেবে, তোমার কাছে যদি মিথ্যুকদের থেকে রাসূলুল্লাহর ভালোবাসা বেশি হয় কমেন্ট না লিখলো, গাল না দিয়ে দূরে চলে যাবে। ঠিক না ভুল বলছি? দিচ্ছো তো আমার অসুবিধা নেই, তবে জানবে বিষয়টা কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে হচ্ছে। আমি হাত জোড় করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, বিশেষ করে ফুরফুরা শরীফে যারা আসেন আলেম, আমি দেখছি বিগত কদিন ধরে কিছু কিছু ভিডিও আমাদের করে দিচ্ছে, ছেলেরা গাল দিচ্ছে, চেপচেপে এ করব ওই করব, মেরে থেতলে পারে কেন বললেন, তুলে লোককে বলেন আপনি কেন এইভাবে বলবেন, এইভাবে আক্রমণ করবেন? আমি হাত জোড় করে আলেমদের করে বলবো, না বলতে পারলে না বলে, নোংরা ভাবে আক্রমণ করবেন না। যেভাবে গাল দিচ্ছি দাও সব একটা একটা করে বলবো, আর ইউটিউবার ভাইয়েরা যারা আছেন এবং আপনাদের সাহায্য নিয়ে অন্য ইউটিউবার ভাইদের বলছে, খবরদার আর ছবি কাটিং করে দেবেন না। এখন দেখি ওয়াজ বলে সব ওয়াজে আমার ছবি দিচ্ছে, কেন দিচ্ছে? আমি যেই যেই ইউটিউবে দেখবো আমি ওই ইউটিউবে ভিডিও দেবো, আমি তুলে দেবো, গরম ওর মধ্যে কিচ্ছু নেই। কদিন আগে সিহাব চতুর্কেলে যেমন হচ্ছিল এখন এই শুরু করে একটা, আমি উলামাদের কাছে হাত জোড় করে বলি, আপনারা কিতাবের এভিডেন্স দিয়ে বলেন, হকের হাফেজ কে? ধরে বলে হকের হাফেজ কে? আল্লাহ, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইজ্জত কায়েম রাখবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, ইমানে মজবুত হয়ে যায়। সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে দূরে চলে যায়। আগো বলেছে, আদো বলছে, আগামী তো বলবো, যতদিন বাদ বোঝেন আল্লাহ পাক আমাকে এইভাবে বলার তৌফিক দেয়, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন অহংকার নেই, কোন হিমাগতি নেই, কোন রাগ নেই, কোন ঝগড়া নেই, আমি গোলামের বাচ্চা, গোলাম, গোলামের বাচ্চা, গোলাম, আল্লাহর দ্বীনের গোলাম, আল্লাহর ইসলামের গোলাম, রাসূলুল্লাহর গোলাম, গোলামতি করে যাব, কোন অহংকার নেই, ফকর হামাস তাকাবুরি নাউজুবিল্লাহ মিন যালিক, না নেই, না আসে এই দোয়া করে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার মধ্যে কোনো ভুল অন্যায় হলে আমার থেকে দূরে চলে যান। মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন, দাদা পীর কেবলাকে ভালোবাসেন আপনারা, দাদা হুজুরকে মহব্বত করেন, পাঁচ হুজুরকে মহব্বত করেন, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদে ভালোবাসেন, মহব্বতটা ঠিক লাগে, নবীর সাহাবাদের জন্য আমাদের জানটা কুরবান, রাসূলুল্লাহর কদমে আমাদের জান কুরবান। জোরে বলে, জোরে বলে, জোরে বলে,
গোটা পৃথিবীর যত হাক্কানি ওলি আছে সবাইকে আমরা ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা পৃথিবীতে যত হাক্কানি আলেম উলামা আছে, মুফতি মুহাদ্দিস, সবাইকে আমরা ভালোবাসি। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পেছান। জোরে বলে, আর জোরে বলা যাবে না? মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার বলুন, আল্লাহ পাক আবার কোনদিন আলোচনা তো সুযোগ করে দিয়ে আলোচনা হবে। আমার কথায় কষ্ট পেলেন, আমার কথায় রাগ করলেন, আমার কথায় ব্যথা পেলেন। এখন আপনাদের কাছে আমার ফুফুতো ভাই আসবে বেলপাড়া থেকে, আমাদের জনাব মাওলানা জাইনুল আবেদিন সাহেব। জাইনুল আবেদিন সাহেব আমার ফুফুতো ভাই, মাশাআল্লাহ খুব ভালো আলেম এবং টাইটেল পাস করেছে। তিনি আসবেন, আলোচনা করবেন। আল্লাহ পাক আবার যদি কোনোদিন মওকা দেন আপনাদের কাছে আসব। সব এলাকাতে মহব্বতের জায়গা। আমি তো রোজার ঈদের পরে আল্লাহ হায়াত সকলে হায়াত দেন, আল্লাহ সকলকে সুস্থ রাখেন। বলুন আমি আমাদের রাধা বল্লভ চকে আসবো তো। কি বলে আমাদের ভালোবাসার জায়গা, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার আমি রোজার আগে সাতই চৈত্র প্রতি বছর আসে আপনাদের ওই রাধা কৃষ্ণপুর ছেলে কোন সব আসে। আল্লাহ আমাদের মহব্বত কায়েম রাখেন, আল্লাহ এই মহব্বত দুনিয়া আখিরাতে কবুল করে। বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, মুত্তাফাকুন বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তার সাথে তাকে রাখবেন। জোরে বলবেন না? আমাদের মহব্বত কাদের সাথে? আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত রাখেন। জোরে বলুন আমিন।